গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটু দেরি করে ব্লগটা হচ্ছে, কেন যে আজকে পিসি আসেনি, তো মাম্মার খুব কাজ পড়ে গেছে, তো এই জন্য একটু দেরি করে ভিডিওটা হচ্ছে। বোনু এখন চান করছে বলে আওয়াজ পাচ্ছেন, তো দেখে দিচ্ছি বেডটা কেমন ঘেটেছে। আপনি অবাক হয়ে যাবেন, কেন যে এমন ঘেটেছে ও, মানে কি বলবো তাকে। প্রীতিকে স্নান করানো আমার হয়ে গেছে, ওকে আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, দিয়ে স্নান টান করে ওর একটু ঘুম ঘুমও এসে গেছে। এবার ওকে আস্তে আস্তে একটু ঘুম পাড়িয়ে দেব, দিয়ে এবার আমি বাকি কাজগুলো সারবো। মিঠি তো তোমাদের আগেই বললো আজকে আমার অ্যাটেন্ডেন্ট আসেনি, আর আমার একটা চ্যালেঞ্জিং ডে। যদিও মিঠি আছে বলে ও অনেকটাই হেল্প করে দিচ্ছে আমার, হাতে হাতে একটু একটু কাজ করে দেওয়া বা আমি যখন কাজ করব বোনকে একটু সামলানো, এগুলো মিঠি করে দিচ্ছে বলেই আমার পক্ষে সম্ভব হচ্ছে দুজনকে ম্যানেজ করা। না হলে সত্যি খুব অসুবিধা একার পক্ষে দুটোকে নিয়ে, বিশেষ করে কাপড় জামা কেচে শুকুর দেওয়া, মেলা, বাথরুমে যাওয়া, এগুলো সত্যি খুব অসুবিধার। তো মিঠি আছে বলে মোটামুটি আমি ম্যানেজ করে নিচ্ছি। তো আজকে মিঠি বললো, মাম্মা তাহলে আজকে যখন এরকম একটা চ্যালেঞ্জিং ডে, তো চলো একটা ব্লগ করি। তো আমি বললাম তুই যদি করতে পারিস কর, কারণ আমার পক্ষে আজকে কোনোভাবেই পসিবল নয়। এমনিতেই এখন এদের দুজনকে নিয়ে এত বিজি যে আমি ব্লগের ভিডিওগুলোকে কখনোই, মানে ভিডিও আমি প্রচুর করি, বাট আমার ব্লগটা নামানো আর হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে মিঠি করলো পুরো ভিডিওটা। চটপট করে আমি স্নানটা করে নি, নাহলে আবার বোনু ঘুমাচ্ছে। ততক্ষণ মাম্মা কাজটা করে নিক, ততক্ষণ আমি চানটাও করে নিই, তারপরে ভাতটা খেয়ে নিই, তারপরে আবার ম্যাম আসবে। তো তাড়াতাড়ি করে চান করে বের। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি আমি চান করার সময় কী কী ইউজ করি, মানে যেমন আমি ফেস ওয়াশ ইউজ করি, তারপরে সাবান, তারপরে এমনই অনেক কিছুগুলো, মানে তারপরে শ্যাম্পু, এইগুলো আজকে আমি দেখাব। তো আমার এই ফেস ওয়াশটা, এটা মর্নিং এর জন্যে, কিন্তু আমি সবসময় ইউজ করি। হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ, এটা মুখে যদি মাখে নান ফেস ওয়াশ করেন, তো আপনার মুখটা একটু গ্লো হবে। নেক্সট হচ্ছে সাবান, হচ্ছে এটার নাম হচ্ছে ফ্লিয়াম, এটার অনেকগুলো কালার আসে, এইটা দিলে যদি গায়েটা দিই তো খুব ভালো হবে, গ্লো আসবে আর অনেক কিছুই আসবে। তো আপনি এটা মাখতে পারেন, সবগুলোতেই ওইটা হয়, পিঙ্ক আছে, তারপরে গ্রিন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, অনেকগুলো এরকম কালার আছে, আজকে আমার জন্য ডেটা খুব চ্যালেঞ্জিং। কারণ আজকে আমার যিনি অ্যাটেন্ডেন্ট থাকেন, বাচ্চাদের দেখাশোনা করেন, উনি আসেননি, তো সংসারের সমস্ত কাজ প্লাস দুটো বাচ্চাকে সামলানো, মিঠিকেও আজকে স্কুল যেতে দিইনি যে তুই একটু থাকলে, বোনকে তবু ধরলে আমি অ্যাটলিস্ট বোনের খাবারটা রেডি করা, বাথরুম যাওয়া, এগুলো অ্যাটলিস্ট করতে পারবো। তো ওই জন্য ওকেও আজকে স্কুল যায়নি, ও আছে, তো মোটামুটি ও সামলে দিচ্ছে বোনকে যখন আমি কাজকর্ম করছি। তো চলো, ওকে চান করিয়ে দেওয়া হয়ে গেছে প্রীতিকে, মিঠিও এখন স্নান করতে গেছে, আমি এই সুযোগে বিছানাটা তুলে ফেলি। এখন বাজে হচ্ছে সকাল 11:10, এরপরে বিছানা তুলে ঘর গুছাবো, তারপর একটু গাছের পরিচর্যা আছে, এই সমস্ত করে প্রীতির খাবার রেডি করে আবার স্নান করব, করে প্রীতিকে খাওয়াবো। তো চলো চটপট কাজগুলো সেরে নিই। Thank you.
ঘর গুছিয়ে প্রীতির জল ফুটিয়ে বয়েল করে সব কিছু রেডি করে এবার আমি স্নানে যাচ্ছি। আর মিঠি এখন ওর গাছের পরিচর্যা করছে। ও যেদিন স্কুল যায় না, বাড়ি থাকে, সেদিন ওর ওই শখের গাছগুলোকে ও খুব সুন্দর করে জল দেয়। পাতাগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আস্তে আস্তে একটু করে কেটে বাদ দেয়, গাছগুলো ট্রিমিং করে। ওর খুব শখের গাছ। আমিও একটু কাজকর্ম সামলানোর পর চেষ্টা করি মেনটেন করতে, যেহেতু ওর খুব শখের, কিন্তু ও নিজে করে একটা আলাদাই তৃপ্তি পায়। তো ও মোটামুটি এই সুসময়ে বোন ঘুমোচ্ছে আর আমি স্নানে গেছি, তাই ও বোনকে একটু করে লক্ষ্য রাখছে আর গাছে জল দিচ্ছে। প্রীতি ঘুমোচ্ছিল আর মিঠিকে বসিয়ে দিয়ে আমি চটপট করে স্নানটা সেরে এসেছি। এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে একটু পুজোটা করে নিই। এবার প্রীতির ওঠার টাইম হয়ে গেছে, তাই স্নান পুজো সেরে প্রীতির খাবারটা রেডি করার পর তবেই আমি প্রীতিকে তুলে খাওয়াবো। এখন আমি গাছ থেকে কিছু ফুল তুলে এনে ঠাকুরকে দিলাম। কিছু লাল জবা, সাদা জবা হয়েছে, তো সেগুলোই শিব ঠাকুরকে, তারা মাকে আমি দিলাম। তো আমাকে মোটামুটি ফুল আর বাজার থেকে কিনতে হয় না, গাছের যা ফুল আছে সেইটাই ঠাকুর রোজ পায়। তো মোটামুটি স্নান পুজো এগুলো সব সেরে এখন যাচ্ছি প্রীতির খাবার বানাতে। প্রীতির জন্য একটা স্ট্রু আমি রেডি করে রেখেছি, সরি স্ট্রু না, আজকে আমি ডালিয়া রেডি করেছি প্রীতির জন্য। এখন ওই ডালিয়াটা, ভাত, মাছ এগুলো সব রেডি করে ওকে খাওয়াবো। এখন খাবার বেশি করছে বলু, খেলছে। এখন লাঞ্চ টাইম, বনুও খাচ্ছে, তো আপনাকে দেখিয়ে দিচ্ছি বনু কি খায়। এটা পিটু খাচ্ছে, পিটু খাচ্ছে। তো আজকে হয়েছে চিংড়ি মাছ, ভালো করে করতে পারছি না। তো এইটা আমি খাবো, আর অনেকগুলোই আছে যেগুলো ফ্রিজে আছে, হ্যাঁ আমি ধরতে পারবো না। তো দেখাচ্ছে যখন, দেখাচ্ছি একটু পরে আছে। প্রীতি, প্রীতি দাদি এখন খাওয়া দাওয়া করে এবার বদমাইশি করছে। পিটু ইনভার্টারের কাছে যাবে না, যাবে না, কাম 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 কাম। মিটি প্রীতিকে দেখ, যাক এদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। না, ব্লগস বানাও, ব্লগ বানাও। তো এদের দুজনকে যথারীতি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, এবার আমার খাওয়ার পালা। তো মিঠি আজকে শুধু চিংড়ি মাছ দিয়েই ভাত হয়ে খেয়েছে, বাট আজকে আমার যা যা রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। নয় নয় করে অনেক রকমই রান্না হয়ে গেছে, ওল সেদ্ধ, চিচিঙ্গে আলু ভাজা, একটু কচু চিংড়ি, যেটা কালকের ছিল ওটাই আজকে এক্সেস ছিল সেটা নিয়ে নিয়েছি, আর একটু হয়েছে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর তার সঙ্গে আছে চিংড়ি টমেটো পেঁয়াজ দিয়ে কষা, আর কালকের একটু চিকেন ছিল, সেই চিকেনটা আর আমের চাটনি, আর একটু রাইসও কাল রাত্রিরে করেছিলাম, রাইস আর চিকেন, সেই রাইস আর চিকেনটাই অল্প অল্প আছে, তো সেইগুলোর সঙ্গে, আর কচু চিংড়িটাও কালকে দুপুরে বানিয়েছিলাম, আর তার সঙ্গে বাকি আইটেমগুলো নিয়ে খাওয়া হচ্ছে। চলো, সকালে উঠেছি 5:30, সেই 5:30 থেকে এখন বাজে হচ্ছে 2:45। তো এতক্ষণ ননস্টপ প্রথমে রান্না, তারপরে বাচ্চাদেরকে স্নান করানো, খাওয়ানো, ব্রেকফাস্ট করানো, লাঞ্চ করানো, করতে করতে কীভাবে 2 বেজে গেলো আমি সত্যি বুঝতে পারলাম না। এবার আমার লাঞ্চ টাইম, তো চলো 2-র মধ্যে আমি চেষ্টা করি আমাদের লাঞ্চ পর্বটা পুরো তুলে দিতে, কারণ 2-র সময় আমার যিনি বাসন মাজেন উনি আসেন এবং তার মধ্যে আমরা চেষ্টা করি সব কিছু কমপ্লিট করে দিতে। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নেওয়া যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে প্রীতিকে একটু ঘুম পাড়িয়েছিলাম। এখন বাজে 6:00 আর আমি উঠে একটু সন্ধে দিয়ে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো তো সারাটা দিন 2 বাচ্চাকে নিয়ে মোটামুটি কিভাবে আমার কেটে গেল, বাট এই মাদারহুডটাকে সত্যি আমি খুব এনজয় করি। মানে ওরা না থাকলেও আমি খুব
একা হয়ে যাই, তখন মনে হয় কি যেন একটা হচ্ছে না, কি যেন একটা হচ্ছে না। ওদেরকে নিয়ে এইভাবে সারাটা দিন কাটাতেই আমি সব থেকে হ্যাপি থাকি। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা সন্ধ্যা দিয়ে একটু চা টা খেয়ে এবার এসে গেছি আমার বেডরুমে। আজকে তোমাদেরকে একটা নিউজ শোনাবো, সেটা হচ্ছে আজ থেকে আর দুদিন পরেই মিঠির বার্থডে। তো বার্থডে বলে আমি সেরকম খুব একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি, ওই ওর কিছু বন্ধু বান্ধবদেরকে ও ডাকবে এবং ও একটা বার্থডে সেলিব্রেশন হবে। আগের বছর কিছুই হয়নি, তোমরা তো দেখেইছো তখন প্রিটি হবার জাস্ট দু সপ্তাহ আগে, মিটি পিটি তো জাস্ট 14 days মানে আগে পরে বার্থডে, ওর 14 জুলাই আর প্রীতির, মিটির 14 জুলাই আর প্রীতির 1st August। তো সেই কারণে আগের বছর সেরকমভাবে কিছু আমরা সেলিব্রেট করতে পারিনি, তাই মিঠি একটু স্যাড ছিল। তো এই বছর ওর যা যা ইচ্ছে আমরা সেগুলো ফুলফিল করার চেষ্টা করছি। প্রথমত স্কুলের বন্ধুবান্ধব, প্রান্তিকের বন্ধুবান্ধব এবং গোল্ডেনের সমস্ত দাদা দিদি বন্ধুদেরকে নিয়ে ও এনজয় করবে। তো সেরকমই একটু অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সবার আগে তোমাদেরকে যেটা দেখাবো, বার্থডের দিনে মিঠি কি পরবে। তো চলো, মিঠির জন্য আমি দুটো তিনটে ড্রেস অর্ডার করেছি ফার্স্ট ক্রাই থেকে, বাট সবগুলো এখনো এসে পৌঁছয়নি, জাস্ট ওর বার্থডের গ্রাউন্ডটা এসে পৌঁছচ্ছে। তো চলো সেটা এখন তোমাকে দেখাই। তো আজকে সারাদিন সত্যি খুব টায়ার্ড, তার মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিঠির জন্য যে গাউনটা এসছে ফার্স্ট ক্রাই থেকে, সেটা হচ্ছে এই গাউনটা। এটা ও বার্থডে ইভিনিং এ পরবে। এবং গাউনটা দেখো, এখানে নেট দেয়া, নেটের মধ্যে কিছু সিফনের ওপরে চিকনকারি স্টিচ করা আছে, আর নিচেটা এইভাবে নেট কুচানো গাউন। আর ও যেহেতু এক বছর বার্থডেতে পিঙ্ক, এক বছর হোয়াইট, গ্রিন এই কালারগুলো মোটামুটি ট্রাই করে নিয়েছে, তাই এই বছর ওর শখ ছিল পার্পল কালার, তো সেটাই ওর জন্য নেওয়া হয়েছে। এটা আমি নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে। আর এটার প্রাইস নিয়েছে, এটা 50% ডিসকাউন্ট ছিল, 5299 প্রাইস ছিল, ওটা নিয়েছে সামথিং 2649 প্রাইস নিয়েছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল মিঠির গাউন। এছাড়া আরও দুটো সিম্পল ড্রেস আছে যেটা এখনও আমি ফিটিংস করতে দিয়েছি, আসেনি, ওটা বার্থডের দিনই দেখাবে। আর এটা হচ্ছে আমার শাড়ি যেটা আমি ওর বার্থডের দিন সকালে পরে ওকে পায়েস দেবো। এটা একটা এসকেলতা ঢাকাই, তো এটা পরে আমি ওকে বার্থডের দিন পায়েস দেবো, আমি পুরো শাড়িটা খুলছি না। আর বার্থডের ইভিনিংয়ে মিঠির ইচ্ছে যেটা, যে আমাকে আর ওকে সেম কালার পরতে হবে, তাই আমি পরছি এই এথলিক গাউনটা। এটা জাস্ট একটা এথলিক গাউন, এটা আমি বড় বাজার থেকে পিস আর এই লেস, এই দুটো জিনিসই আমি বড় বাজার থেকে কিনে এনেছিলাম। কিনে এনে, যদিও আমি এটা কিনেছিলাম লকডাউনের আগে এবং এই ড্রেসটা বানানোও ছিল, তো সেইটা এতদিন পরা হয়নি, তো তখন খুব রোগা ছিলাম। তারপর ড্রেসটার আবার খুলে ফিটিংস খোলা হয়েছে, খুলে আবার এখনই সাইজে করে এই ড্রেসটা পরবো। তো এইটা পুরো আলাদা করে কেনা, কিনে আমি ফিটিংস করিয়েছি এই পিসটার মধ্যে, আর এইগুলো আলাদা আলাদা লেস কিনে আমি ফিটিংস করিয়েছি। এটা আমি নিজে ড্রেস ডিজাইন দিয়ে বানিয়েছি। আর এটার সঙ্গে একটা আছে, দুটো স্কার্ট আছে, একটা হচ্ছে গোল্ডেন কালারের স্কার্ট আর একটা হচ্ছে গ্রিন কালারের স্কার্ট। তো আমি জানি না কোনটা যাবে, আমি দুটোতে খুব কনফিউজড, তো এখন আগে দেখা যাক কোনটা ভালো যায়। মিঠি আমাকে বলেছে গ্রিনটাই ভালো যাবে, গ্রিনটার সঙ্গে এইটা মধ্যিখানে যদি দিই, এটা বেশি ভালো যাচ্ছে গোল্ডেনের থেকে, তাই মিঠি এটাই চুজ করে রেখেছে। আর এটার সঙ্গে আছে একটা দুপাট্টা, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি দুপাট্টাটা, দুপাট্টা বাজার থেকে নেওয়া। তো দেখো এই হচ্ছে দুপাট্টার ডিজাইনটা। তো এই হচ্ছে আমার ড্রেস মর্নিং আর ইভিনিংয়ে। আর মিঠির এই ড্রেসটা ছাড়া আর একটা কটনের ড্রেস আছে, আরও দুটো ড্রেস আছে, একটা মিঠি বলেছে ও প্রীতির বার্থডের দিন পরবে, আর একটা ও পায়েস খাবে যখন, মানে দুপুরে খাবার সময় পরবে, সেগুলো আমি মিঠির বার্থডের দিন সকালেই দেখাবো।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিনের কাজকর্ম এবং বিটি প্রিটিকে নিয়ে প্রচণ্ড টায়ার্ড। এবার আমরা ডিনার করব আর শোবো, এরপর আমি আসছি কালকে মিঠির বার্থডে পুরো প্রিপারেশন নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব।